অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন যুক্তরাজ্যের অনুমোদনের পর এবার সায় দিল ভারতের বিশেষজ্ঞ প্যানেল। ফলে করোনা ভ্যাকসিন এখন অনেকটাই বাংলাদেশের দোরগোড়ায় আছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম নিউজ 24-কে বলেছেন, ভারত থেকে ভ্যাকসিন আনার জন্য আগামীকাল রবিবার প্রথম চালানের 50 লাখ টাকা পাঠিয়ে দেওয়া হবে আর দুয়েক দিনের মধ্যে দেশের ওষুধ প্রশাসনের অনুমোদন মিলবে বলেও জানান তিনি। হাসান পারভেজের প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারতের ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এখন ভারতের ড্রাগ কন্ট্রোলারের অনুমোদন পেলেই অক্সফোর্ডের ভ্যাকসিন কর্মসূচির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যাদের কাছ থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের দ্রুত ভ্যাকসিন আসা নিয়ে আর কোনো বাধা দেখছেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের বিষয়টি জরুরি বিবেচনায় শিথিল করার জন্য প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক ধরনের নির্দেশনা পাওয়া গেছে বলে তিনি নিউজ 24-কে জানিয়েছেন। যে কোনো ওষুধের ক্ষেত্রে বা ভ্যাকসিনের ক্ষেত্রে তাদের একটা এনওসি লাগে, এই এনওসির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সাথে সাথে এইটার অনুমোদন নেওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র দিতে হয় সেগুলো দিতে হবে। কেন এটা বলা হয়েছে, কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আইন, বিদ্যমান আইন, যেটা সংসদে পাশ করা আইন, সেই আইনে আনতে হলে এটা লাগবে। কিন্তু এটা করোনা মহামারীর জন্য এই জায়গাটাতে উনি বলছেন যে আইনের বাধ্যবাধকতা থাকলেও এই জায়গাটাতে যাতে শিথিল করা হয়, এই ওষুধ প্রশাসনের অনুমোদন এর জন্য যে কাগজপত্র আমাদের লাগবে সেই কাগজপত্র আমরা রেডি করে রাখছি, যেদিনই আমরা টাকা দিব আমরা সেদিনই ওদের কাছে দিই। ভারত থেকে ভ্যাকসিন আনার জন্য রবিবার প্রথম চালানের মূল্য পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহাপরিচালক। ওদেরকে এখন টাকাটা দিব আর কি, অগ্রিম টাকা যেটা দেওয়ার কথা সেটা আমরা দিব। হোপফুলি আমি আশা করছি যে আগামীকাল দিয়ে দিতে পারবো। এটা ওরা বলছে যে যেদিন ইন্ডিয়া পাবে সেদিনই আমাদের একই দিন বাংলাদেশের জন্য ওরা ইয়ে করবে। ভ্যাকসিনকো ও সেরামের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী সেরাম থেকে প্রথম লটে 50 লাখ ডোজ ভ্যাকসিন আসবে, যা 25 লাখ মানুষের দেহে প্রয়োগ করা হবে। প্রতি মাসে আরও 50 লাখ ডোজ করে মোট 3 কোটি ভ্যাকসিন আসবে বাংলাদেশে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।